চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল শুরুতেই জোড়া ধাক্কা একজন খেলোয়াড় কমে যাওয়ার পর গোল হজম সেই ধাক্কা সামনে লামিনে ইয়ামালের দারুণ গোলে ঘুরে দাঁড়ানোর আভাস দিল বার্সেলোনা কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের হারিয়ে ছয় বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফেরার উপলক্ষ রাঙালো মোনাকো ফরাসি ক্লাব মোনাকোর মাঠে দশম মিনিটে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন বার্সার ডিফেন্ডার এরিক গার্সিয়া সেই রেস থাকতেই ষোলশ মিনিটে গোল খেয়ে বসে কাতালান ক্লাবটি ডান দিক দিয়ে বক্সে ঢুকে বার্সার কয়েকজন খেলোয়াড়ের মাঝ দিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন ফরাসি মিডফিল্ডার মানসা আটাশ মিনিটে লামিনে ইয়ামালের চমৎকার গোলে সমতায় ফেরে অতিথি দল মাঠ থেকে মার্ক কাসাদোর উঁচু করে বেড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে একটু জায়গা বানিয়ে বক্সের বাইরে থেকে বাপায়ের নিচু শটে ঠিকানা খুঁজে নেন সতেরো বছরের স্প্যানিশ উইঙ্গার পঞ্চান্ন মিনিটে রাফিনিয়ার ব্যর্থতায় বার্সা এগিয়ে যাওয়ার সুযোগ হারালে একাত্তর মিনিটে মোনাকোর ইলে ইলেনিখোলা ইলেনি খেনা গোল করে আনন্দে ভাসান স্বাগতিক শিবির নিজেদের অর্ধ থেকে সতীর্থের উঁচু করে বাড়ানো বল ধরে বক্সে ঢুকে বাপায়ের শটে টের স্টেগানকে পরাস্ত করেন দ্বিতীয়ার্ধের বদলিনামা এই নাইজেরিয়ান ফরওয়ার্ড বাকি সময়ে ব্যবধান ধরে রেখে নতুন ফর্মেটের চ্যাম্পিয়ন্স লিগ জয় শুরু করার স্বস্তিকে ভাসে মোনাকো